আজকে অল্প খরচে একটি মিষ্টির রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব অল্প উপকরণ দিয়ে। আর এই মিষ্টিটা যে কেউ বানিয়ে নিতে পারেন আপনারা। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো শুরু করছি আমার আজকের রেসিপি। আটার বরফি বানানোর জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি হাফ কাপ গলিয়ে নেওয়া ঘি দিয়ে দিলাম। ঘিটা পুরো মেল্ট হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আটা। ঘি এখন মেল্ট হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা। ঘিয়ের সাথে আটাটা আমি ভালো করে মিক্স করে নেব, আর এটা আমি লো ফ্লেমে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এর একটা সুন্দর কালার চলে আসছে। এই কাজটা একটু সময় নিয়ে লো ফ্লেমেই করতে হবে। এখন দেখুন এর একটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এটা ভাজতে ভাজতে দেখুন ঘিটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে সেটাও আপনারা দিতে পারেন। ঘিতে ভাজতে ভাজতে এর একটা সুন্দর কালার চলে এসেছে। ঠিক এইরকমই অবস্থায় কিন্তু আসতে হবে। লো ফ্লেমে আমি প্রায় 10 মিনিট এটা ভেজে নিয়েছি। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। এখন গরম অবস্থায় আমি এর মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। কড়াই এখন গরম আছে, তো এর মধ্যে আমি এখন কয়েকটা জিনিস দিয়ে দেব। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুঁড়ো করে নেওয়া চিনি। গরম অবস্থায় অল্প অল্প করে চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন অনেক সময় কিন্তু আমাদের কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে, আর সেটা সবসময় কিন্তু ঘরে থাকেও না, তখন কিন্তু আপনারা এই মিষ্টি খাবারটা খুব সহজেই অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। খেতে খুবই ভালো হয়, তো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। বাকি চিনির গুঁড়োটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এর স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে আরও দুটো উপকরণ মিশিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এর মধ্যে অবশ্যই আপনারা গুঁড়ো দুধটা দেবেন। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা লিকুইড দুধ ব্যবহার করবেন না, তাহলে এর টেস্টটা একদমই খারাপ হয়ে যাবে। আর দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ গুঁড়ো করে নেওয়া কাজু। সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কড়াইটা আমার একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এটা একটু ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে, তাই আবারও গ্যাস অন করে কড়াইটা একটু বসিয়ে দিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে এটা একটু নাড়াচাড়া করে নেব। কড়াইটা একটু গরম হয়ে গেছে আর ঘিটাও কিন্তু এখন ছাড়ছে ধীরে ধীরে। তো আমি একটা গ্লাসের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি, এতে বরফিটা কিন্তু ভালো মতো জমবে। 2-3 মিনিট এটা লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এখন গ্যাস অফ করে দিচ্ছি, আর গরম অবস্থায় আমি একটা পাত্রে এটা ঢেলে নেব। ঢেলে ভালো মতো সেট করে নেব। গরম অবস্থায় বরফিটা জমিয়ে নিতে হবে। তো এখন এটা একটা পাত্রে আমি ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো পাত্রেই এই বরফিটা খুব সহজেই জমিয়ে নিতে পারেন। এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু বরফিটা একদমই ভালো মতো জমবে না, তাই গরম অবস্থায় কাজটা করে নিতে হবে। এর উপর দিয়ে আমি একটা চামচ দিয়ে প্রেস করে চারদিকটা সমান করে নিচ্ছি। ভালো মতো চারদিকটা সমান করে নিয়ে এখন এটা আমি 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দেব একটু সেট হওয়ার জন্য। তবে খুব বেশি সময় ধরে ফ্রিজে রাখবেন না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর পরে কাটতেও অসুবিধা হবে। কাটার সময় দেখবেন পরে ভেঙে ভেঙে যাচ্ছে, তাই এটা আপনারা একটু শক্ত হয়ে যাওয়ার পর কেটে ফ্রিজে রাখতে পারেন, বা এমনি নর্মালও আপনারা এটা রেখে দিতে পারেন বাইরে। হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি। এখন 10 থেকে 15 মিনিট আমি ফ্রিজে রেখে দেব। প্রায় 15 মিনিট পর বের করে নিলাম। তো এখন এটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটা আমি 15 মিনিট রেখেছিলাম, তাতেই দেখুন একটু শক্ত হয়ে গেছে, তাই একটু কাটতেও কিন্তু অসুবিধা হচ্ছে। তো আপনাদের বলবো আপনারা একটু বাইরে রেখে যখন একটু শক্ত হয়ে আসবে তারপর কেটে ফ্রিজে রাখবেন, তাহলে কিন্তু এর শেপটাও ঠিক থাকবে। তাহলে দেখুন মাত্র কয়েকটা জিনিস দিয়েই কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। তো আপনারাও এইভাবে বাড়িতে বানান, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা। যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি, তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।